সারারাতের পাশাপাশি শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে ও বুনিয়াদপুর কলেজে পালিত হয় তৃণমূল ছাত্র পরিষদের 22তম প্রতিষ্ঠা দিবস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল বক্তৃতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এদিন বুনিয়াদপুর বাস স্ট্যান্ডের সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন বুনিয়াদপুর টাউন মণ্ডল সভাপতি সহ আরো অনেকেই। এই প্রসঙ্গে বুনিয়াদপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল বলেন, আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমাদের ছাত্র জীবনের আবেগের দিন এবং আমাদের দ্বিতীয় জন্মদিন হিসাবে আমরা এই দিনটাকে পালন করি। আজকে আমরা সকালে জাতীয় আমাদের যে দলীয় পতাকা সেই পতাকা উত্তোলন করেছি এবং তারপরে আমাদের বুনিয়াদপুর শহরের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব, উচ্চ মাধ্যমিকে যারা ভালো ফল করেছে এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদেরই যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তারা তাদের আবৃত্তি গান নাচের মাধ্যমে আমাদের আজকে দ্বিতীয় জন্মদিন তথা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা এইভাবেই পালন করছি। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনালে পালন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের 22তম প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রীরা রক্তদান করেন। এই প্রসঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ বলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইসলামপুর ব্লক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। আমরা এখন আবার রায়গঞ্জ বেরিয়েছি, ওখানে জেলা স্তরে 28 আগস্টে প্রোগ্রাম আছে, রক্তদান শিবির হচ্ছে এবং ছাত্ররা খুব উৎসাহিত, কোভিড প্রোটোকল মেনেই সব কিছু পালিত হচ্ছে এবার। এবং তারপরেই বেলা দুটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা, তার যে নির্দেশ আমরা শুনব, সেই শুনে আজকে গোটা দিন ধরে 28 আগস্ট পালন। ছাত্রদের এটাই বলবো, ছাত্ররা পরিশ্রম করে যাক, ছাত্ররাই সংগঠন করবে, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা শক্তি, আমরা বল, আমরা নতুন ছাত্রদল, এই ছাত্রদলই হচ্ছে আগামী দিনে দেশ চলাবে, দল চলাবে। ছাত্রদেরকে বেশি করে গুরুত্ব দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, Western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.